আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। চলছে শীত মৌসুম, আর এই শীতের মৌসুমে আমরা সবাই চিতই পিঠা খেয়ে থাকি। আর চিতই পিঠাটা যদি দুধে ভেজানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আমার ছেলেদের এবং আমার খুব প্রিয় এই চিতই পিঠা দুধে ভেজানো। এখানে চিতই পিঠা বানানোর জন্য আমি বাজারের শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। আজকে শুকনা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা ভেজালে যে এত সুন্দর হয় সেটাই দেখবেন। লবণ দিয়ে আমি ভালো করে লবণ আর চালের গুঁড়াটা মিশিয়ে নিলাম, সাথে হাতে সহ্য হয় এরকম গরম পানি অ্যাড করে দিব। আমি যাতে চালের গুঁড়া এবং পানির মাপটা বুঝতে পারেন এর জন্য যে কাপ দিয়ে চালের গুঁড়া নিয়েছি সে কাপ দিয়েই পানি অ্যাড করছি। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এখানে 2 কাপ পরিমাণ পানিতে হবে না, আমার টোটাল 3.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এবং দেখুন আস্তে আস্তে কী করে পানিটা মিশাচ্ছি। দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। দেওয়ার পরও বেটারটা অনেকটাই ঘন রয়ে গেছে, তাই আমাকে আরও একটু পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে আপনি বেটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটা আঠালো ভাব চলে আসে। চালের গুঁড়িতে কিন্তু নর্মালি আঠালো ভাবটা গোলানোর সাথে সাথে আসে না, তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে আঠালো ভাব করে নিতে হবে, তাহলে চিতই পিঠাটা পারফেক্ট হবে। আমি আরও একটু পানি অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে। এখন দেখুন এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। এবং এভাবে আমি এটাকে চিতই পিঠা বানানোর জন্য চুলায় চলে যাব। এর আগে আমি দুধের মিশ্রণটা তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 1 কেজি লিকুইড মিল্ককে জাল করে প্রায় 750 ml করে নিয়েছি এবং দুধটা এখনও যথেষ্ট পরিমাণ গরম আছে। আমি যে পাত্রে পিঠাগুলো ভিজাব সেই পাত্রে দুধটা ঢেলে নিলাম এবং 2টা পাটালি গুঁড়ো আমি এখানে ভালো করে সামান্য একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, সাথে দিয়েছিলাম 4-5টা এলাচ। আর এভাবে দুধ এবং গুড় যদি আলাদাভাবে জাল দিয়ে তারপর মিশিয়ে নেন এবং এরপরে আর চুলায় বসাবেন না, তাহলে আপনার দুধটা ফেটে যাবে না এবং পিঠাগুলো পারফেক্টভাবে ভিজবে। এখন একটাকে আমি ঢেকে রেখে দিব আর চুলায় চলে যাব। আজকে লোহার এরকম একটি পিঠার সাঁচে আমি পিঠাগুলো তৈরি করব, আর এটাতে আমার খুব ভালো পিঠা হয়, সেজন্য আমি এটাতেই বেশিরভাগ পিঠা তৈরি করি। যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি এখন 1 চামচ করে দিয়ে এটাকে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পিঠাটা একদম সুন্দর মতো ফুলকো হয়ে যাবে এবং পিছনের পাড়টা খুব সুন্দর মচমচে হবে। চাইলেই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, বাসায় আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন। একদম ফুলকো চিতই পিঠা হয়ে যাবে এবং ভিজানোর জন্য উপযুক্ত পিঠাই আপনি পেয়ে যাবেন। দেখুন আমার পিঠার পিছনের পিঠটা কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে, আর উপরটা হয়েছে ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা। এরকম বানিয়ে পিঠা যদি ভিজানো হয় তাহলে সেই পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে। সবগুলো পিঠাই খুব সুন্দর কালার হয়েছে পিছনের পাড় এবং উপর থেকে ফুলকো হয়েছে। আর পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে গরম পিঠাগুলো আমি যে দুধটা ঢেকে রেখেছি গুড় মিলিয়ে সেটাতে নিয়ে দিয়ে দিব। পিঠাগুলো এই তাওয়া থেকে উঠানোর সাথে সাথেই আপনাকে দুধে ভিজিয়ে নিতে হবে। পিঠাগুলো গরম থাকবে, দুধটাও কুসুম গরম আছে, পিঠাগুলো ভিজবে এবং 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো পিঠাগুলো। এখন দুধ আর গুড় যে মিলিয়ে রেখেছি সেটা ঢাকনাটা সরিয়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। অবশ্যই আপনি তাওয়া থেকে পিঠাগুলো উঠানোর সাথে সাথে এই দুধে ভিজিয়ে দিতে হবে। পিঠাগুলো ঠান্ডা করে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু পিঠাগুলো ভালো করে ভিজবে না এবং দুধের যে শিরা তৈরি করেছি এটা কিন্তু ঢুকবে না পিঠার ভিতরে। খুব সুন্দর মতোই আমার পিঠাগুলো একদম ফুলকো হয়েছে, যেমন তেমনই নরম তুলতুলে হয়েছে ভিজানোর পরে। ঢেকে রেখে দিব। আরও একবার পিঠা বানানোর পর আমি এটাতে অ্যাড করে দিলাম, আর পিঠা দিব না এখন। এটাকে ভালো করে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিব, তারপর ঢেকে দিব। আমি রাতে এখন 1টা থেকে 1.5টা বাজে পিঠাগুলো বানিয়েছি, ঢেকে রেখে ঘুমিয়ে যাব এবং সকালবেলা উঠে আমি এটা সার্ভ করব এবং আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কতটা ভিজেছে এবং কতটা সুন্দরভাবে সফট হয়ে পিঠাগুলো খুলে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজেছে। সকাল হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো সার্ভ করব। আমার হাজবেন্ড অফিসে যাবে, ওকে দিব খেতে, পরবর্তীতে আমরাও খাবো নাস্তা হিসেবে আজকের এই পিঠা। একটা পিঠা অবশ্যই আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব, পিঠাটা কতটা সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়েছে সেটাই আপনারা দেখবেন। একটু দুধের রস দিয়ে দিলাম পিঠাগুলোর উপরে। এখন একটা পিঠা কেটে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ, চামচটা লাগানোর সাথে সাথেই পিঠাগুলো ভেঙে দিয়েছে আর ভেতরটা কতটা তুলতুলে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। যে কেউ চাইলে এই শীতে আপনার পরিবারের সবাইকে নিয়ে এরকম পিঠা তৈরি করে খেতে পারেন।
আমার চ্যানেলে অনেক চিতপিঠার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। আজকে চিতপিঠা দেখানোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল চিতপিঠার দুধ এবং গুড় কিভাবে মিলালে এটা ফেটে যাবে না সেটাই। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দুধ আর গুড়টাকে মিশিয়ে নেবেন, আর এভাবে পিঠা ভেজালে কখনোই দুধ ফেটে যাবে না। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।